and doesn't even wait around. Again, it's the wrong end, and that's a lovely catch. BPL এ আবারও বিতর্ক, আউট নিয়ে খেপে গেলেন নাঈম শেখ। দর্শক, BPL এর নবম আসরে আজদিনের প্রথম ম্যাচে রংপুরের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমএস এ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে রংপুর রাইডার্সকে ব্যাটিং এ পাঠায় অধিনায়ক সুবাগত, যেখানে ব্যাট হাতে মাঠে নেমে আজকের ম্যাচেও শুরুটা ভালো করতে পারেনি প্রথম ম্যাচে জিতে যাওয়া রংপুর রাইডার্সের ব্যাটাররা। অন্যদিকে প্রথম ওভারেই উইকেট তুলে বল হাতে দাপট দেখায় চট্টগ্রাম। তবে ম্যাচের আট ওভারের মাথায় ঘটে যায় এক বিপত্তি, কেননা বলার সুবাগত হোমের করা একটি বল শর্ট অফে মারতে গিয়ে উইকেট কিপার ওসমান খানের ফাঁদে পড়েন রংপুরের ব্যাটার নাঈম শেখ, যেটাতে আউটের আবেদন করলে সঙ্গে সঙ্গেই সাড়া দেন আম্পিয়ার। এমনকি রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন নাঈম শেখও, যা ছিল এবারের বিপিএলে পুরোপুরি ভুল সিদ্ধান্ত। তো দর্শক, এবারের বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।